নদীর পানি কিছুটা কমলেও প্রবল বর্ষণে অপরিবর্তিত রয়েছে দেশের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি। বরিশালে এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি, প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। নেত্রকোনায়ও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। এছাড়া নদীর পানি বেড়ে দুর্ভোগে রয়েছেন শরীয়তপুর ও ঝালকাঠির কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় তা বাড়ছে কদিন ধরেই, ফলে মানুষের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। বরিশালে বন্যার পানি নামতে শুরু করলেও ভারী বর্ষণে আবারও টইটম্বুর নদনদীর পানি বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত 41টি ইউনিয়ন, 50,000 মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে 20,000 হেক্টর জমির ফসল, পানের বরজ, ক্ষতিগ্রস্ত বহু কাঁচা ঘরবাড়ি, সড়ক ও সেতু। এখানে যেগুলো যে 4-5টা খাল দিয়ে পানি নদীর পানি শহরের ভিতরে ঢোকে সেটাকে আমাদের খর পুনঃখনন করতে হবে, এবং এখানে আমরা স্লুইস গেট দেব যাতে করে পানি শহরের মধ্যে ঢুকতে না পারে কিন্তু শহর থেকে পানি বের হতে পারে। ভারী বৃষ্টিতে নেত্রকোনায় আবারও অবনতির দিকে বন্যা পরিস্থিতি। পানিবন্দী 5 উপজেলার 2 লাখ মানুষ, দীর্ঘদিনের বন্যায় অনাহারে দিন কাটাচ্ছে লাখো মানুষ, সঙ্গে দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। ঝালকাড়িতে বেড়েছে সুগন্ধা ও বিষখালী নদীর পানি, বন্যা কবলিত অন্তত 50টি গ্রামের মানুষ, তলিয়ে গেছে পানির বরজ, মাছের ঘের, আমনের বীজতলা, কোথাও কোথাও বন্ধ যান চলাচল। কয়েকদিনের ভারী বর্ষণে পদ্মা নদীর পানি বাড়ায় কঠিন দুর্ভোগে শরীয়তপুরের লাখো মানুষ নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, তলিয়ে যাচ্ছে কৃষি জমি, মৎস্য খামার, নদী গর্ভে বিলীন শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। টানা বৃষ্টি আর মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরে সড়ক, ব্রিজ ও বেড়িবাঁধ ভেঙে জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি এলাকার, নতুন করে প্লাবিত অন্তত 20টি গ্রাম, চরম দুর্ভোগে 50,000-এরও বেশি মানুষ। সাতক্ষীরায় প্রবল বেগে বইছে জোয়ারের পানি। আশাশুনি ও শ্যামনগর উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি। মানিকগঞ্জে নদীর পানি বেড়ে দুর্ভোগে মানুষ, ভেসে গেছে 465 হেক্টর কলার বাগান। এদিকে নাটোরে পানি নামতে শুরু করায় উন্নতি হচ্ছে বন্যার, কিন্তু ঘরবাড়ি বানে ভেসে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ। আমাদের বাড়ি ঘর ভেঙে আছে, আমরা এখন মানুষের জায়গা চাইলে সে জায়গা বাসা করে বর্তমানে আছে, বাড়ি ঘর দর পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা আমাদের খুব সমস্যা হচ্ছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা।